এই কারণে এই রাতটা না আমার পছন্দ ভাবতেছিলাম যে কি একটা প্র্যাঙ্ক করবো, বাট আইডিয়া তো আমার মাথা সবসময় চলতেই থাকে। এখন হচ্ছে সেই আইডিয়াটা খাটাবো, বাড়িতে ঢুকছি এখন, এখন ঘরে আছে। যারা চ্যানেল নতুন আছে কি করতে হবে, সাবস্ক্রাইব করে নিন, যেভাবে ভালোবাসা দিচ্ছিলে, লাইক কমেন্ট যেভাবে করতেছিলে সবাই করে ওইভাবেই। চলো দেখতে থাকো, কেউ স্কিপ করো না ভিডিওটা, সাথে থাকো। আলিপুরদুয়ারে আজকে প্রচুর গরম, লেভেলের গরম। দেখো আমি রীতিমতো ঘাইমে গেছি ভিডিও করতে করতে। যাই হোক, সবাই সেফ থেকো, খুব ভালো থাকো, সুস্থ থাকো, ব্যাস। ভাই সচ্চার সময় চলে আসি। হ্যাঁ মধু, কি গো ডাকতেছি তোমাকে? তা মা গেট খুলে দিল, এতক্ষণ ডাকলাম আসলে না। একটা বেল বাজলো না, মা তো ওখানেই বসে আছে। তা তোমাকে ডাকলাম না, ব্যাস খুলে দাও। কি করছো তুমি? কখন ডাকলা তুমি? ডাকছিলাম, তুমি শোনো নাই তাহলে। মনোযোগ নাই না তোমার? আই ভাবছি কাজে মনোযোগ নাই তো তোমার। ল্যাপটপ নিয়ে বসে আছো কেন? তো ল্যাপটপ নিয়ে বসে না, আমি তো কি নিয়ে বসে থাকব? কি করতেছ কি তুমি? এডিটিং করতেছি। বর আসবে, বরের সামনে কাজ দেখাচ্ছ নাকি? হ্যাঁ সিরিয়াসলি, বরের সামনে কাজ দেখাচ্ছ? আমি বিকাল 5টা থেকে করতেছি, এখন 8:30 বাজে, ফাত্তামি মারছো তুমি আমার সাথে? এই সব কথা বাড়ির কাজকর্ম না করে এডি নিয়ে বসে আছে। বাড়ির তো কাজকর্মের লবণ্ড হয়ে গেছে একদম, চিনি লবণ সব একসাথে মিলা ফেলছো। বাড়ির কাজ কইরে নিয়ে করতেছি বাবু, 5টার সময় বসছি, বেলটা বাজাইছো, 1টা বেল বাজে, আমি শুনছি, মা আছে বলে আমি বেরোই নাই। আমি জানি ডাকছি তো না, বেলও ডাকছি না, একটু ক্লান্ত লাগে না, গরম পড়ছে না বাইরে, বাইরে দাঁড়ায় কি বেল বাজানো যায়? তুমি তো ঘরের মধ্যে ফ্যান চালায় বসে আছো, আমার তো গরমে সহ্য হয় না। না মা তো ওইখানেই বসে আছে, এর জন্যই আমি কিছু বলি নাই। তাহলে এতবার ডাকা যায় নাকি? 2-3 বার ডাকলাম, ডাকার পরে বেল বাজিয়ে তুমি ওই দিক থেকে যাচ্ছে যাচ্ছে, আসলে হবে না তো। শুনতে হয় তো তুমি তোমার তুমি বাড়িতে কাজ করতে আসছো তো নাকি? হ্যাঁ, তুমি সব রকম সতর্ক থাকতে হবে তোমাকে। সমস্যাটা কি তুমি? সমস্যা আমার আমার কোনো সমস্যা না, আমার কোনো সমস্যা নেই। শোনো শোনো, তুমি আমাকে একটু জল দাও, আমার জল জল ভীষণ জল ডিস্টার্ব হয়েছে, একটু জল দাও। অতিরিক্ত কাজ দেখা, অতিরিক্ত বাসার তো কোনো কাজ নাই, এক্সট্রা কাজ। যাও যাও জল আনো, যাও। আমার ক্যামেরাটা সেট করতে হবে, কারণ যখন তখন চলে আসবে ওই, তাহলে 12টা বেজে যাবে আমার। গাইস ক্যামেরা যা সেট হয়ে গেছে, এখন এসে পড়বে। ড্রেসটা খোলো। আরে দাঁড়াও, এখন পাটা ধুয়ে না ধুয়ে কিন্তু পাতুল বানাই, বারবার বলে দিলাম আমি তোমাকে বলছি লাঠিটা পাতলা আনতে, আবার হাতে ওইভাবে করতে করতে ব্যথা হয়। তুমি এই এই যে ঝুলঝাড়ু চেয়েছো, এটাও তো তুমি ছোট আনছো। বলি বলতো, এই যেরকম ঝোপা ধরা থাকে দেখবা কিছু কিছু বাড়িতে ব্যবহার করে। মাথা মারো, আমার দিকে একটু তাকাও, আমাদের একটু তাকাও, মাথাটা নেই যেরকম বেকানো থাকবে। তা আমি ওটা দেখিবে পরিষ্কার করি। আর তুমি যেটা আনছো এটা এরকম চোখাটাই। হ্যাঁ চোখা বেকা দেখলাম না। ওইটার মধ্যে ইয়েটা কম, যার কারণে করতে খুব অসুবিধা হয়, বেশি আসে না। আর তাও আমি 2 দিন আগে করছি, অনেকটা করছি। এই এটা খাও। কাটি দিব। খাও না, অনেকটা। না না না। হ্যালো। হ্যাঁ। তোকে দেখ বললাম যে এই যে কাজে মেয়েগুলোকে দোকানে দেখা করতে বল। হ্যাঁ ওই আসি তো নাই, কি করো তুমি সারাদিন? কাঠবাদাম খাও, যাও মনে থাকবে। চারিদিকে লন্ড বন্ড হয়ে আছে সব, তোমার মনে থাকে না, কালকে পাঠিয়ে দিচ্ছি সবগুলোকে, পাঠাবি আমি দেখে নিব। পয়সা তুই পয়সার কথা তোকে বলতে বলতে হচ্ছি, পয়সা তো আমি ওদের সাথে কথা বলবো, তুই যে আগে পাঠা ওগুলোকে। হ্যাঁ কালকেই, হ্যাঁ দোকানে পাঠাবি, আগে বাড়িতে না। বাড়িতে সুবিধা মানে তোকে বাড়িতে পাঠাতে বলছি, দিকে দোকানে পাঠাবি, আমি দোকানে রাখবো। হ্যাঁ রাখ। কাজের লোক ঠিক করবো আমি, এটা কাজের মেয়ে ঠিক করবো। আরে আমাদের বুড়ি মাসি পারে কিছু কাজ? এখন ঘর ঘরের মতো নোংরা হয়ে থাকে, ঘরে ঝুল কোনার মধ্যে পড়ে থাকে, বাইরে সিঁড়ি করতে থাকো, কি অবস্থা হয়েছে তোমাকে? দোকান থেকে আসার সময় মানে কোমর বাইন্ধে আসছিল, আজ আজকে বনির সাথে গিয়ে ঝগড়া করবো, ঢুকতে ঢুকতে ক্যাচাল করলাম। কি যা ক্যাচাল করছি তোমার সাথে? ক্যাচাল কি করছি? জল চাইছি, ক্যাচাল লাগে নাকি? সবসময় ক্যাচাল লাগে নাকি? ঘুরে মানেই একটা ক্যাচাল। হ্যাঁ ঘরটা আর কিভাবে পরিষ্কার হবে? করি তো আর কি। বিবাহ বন্ধন ভুল কথা, বিবাহ বন্ধন নাম পাল্টে দেওয়া উচিত ক্যাচাল বন্ধন।
দুইটা শালিক একসাথে থাকবে, দুই শালিক একসাথে থাকলে ঝগড়া লাগবেই। আর কিভাবে করব বলো, তুমি বলো বলো, আমার দিকে তাকাও বলো, আর কিভাবে করব বলো, করি তো আর কিভাবে করব। কিন্তু আমি কাজের, আমি কাজের মধ্যে ঠিক করব, তোমার শুনতে হবে, তোমার তো কাজে হেল্প করবে, এমন তো না। কি কি করবে, কি করবে ও, সকাল থেকে বিকাল কাজ করে চলে যাবে, পরিষ্কারই তো করবে, আর একটু রান্না করলে রান্না করবে, কাজের মধ্যে প্রত্যেক বেজে থাকে, অসুবিধা কোথায়? পরিবেশে তো কইলেই দিয়ে যায় না, ওগুলা কাজ হচ্ছে না, ওগুলা আমি ওগুলা কাজ করব না, আমি নোংরা নোংরাই থাকে, রাখা না রাখা কি, বুড়ি দিদা করে না, না তো বুড়ি দিদা তো ঘর মোছে, কাপড় কাচে, বাসন মাজে, সবই কইরে দিচ্ছে, সবই করতেছে, কিন্তু জল ভরে দেয় বলল যে 100% কাজ না, সেটা হচ্ছে না। তাহলে তো আমি কইরে দিই, তুমি তুমি সেদিন ঝাড়ুটা এনে দিছি, কি করছো, ভাঙে রেখে দিছো, হ্যাঁ ঝাড়ুটা কই রাখছো, তুমি তুমি করো মানে, হ্যাঁ এটা এটা কথা বলো, দাঁড়া আমার কথাটা তো শুনবা, কই নিয়ে আসতে গেছো, কি হয়েছে, সরো সরো সরো, এই যে এটা কি বানাইছো, এটা এটা কি বানাইছো তুমি, আমি এত বড় ঝাড়ু আনছি, এত বড় ঝাড়ু কি করে, আমি ঝাড়ু লাগছে, আমি কিন্তু ভালো হয়নি তোমাকে বলে দিলাম, আমার হাতও এর থেকে বড় আছে, এটা হাতও বড় আছে এর থেকে, আমার ঝাড়ু ভাঙিয়ে রেখে দিছে এটা, আরে এটা সুন্দর নতুন এনেছি, ছেঁচড়ে রেখে দিছে, তোমার তুমি ভালো লাগে, এইটাতে কি করছো তুমি, মানুষ এবার ঝুলছে না, তুমি কি ক্যান্ডি পড়ো, ক্যান্ডি পড়া তো আজা কাজ নেই দুনিয়া, আমি কাজের মাসি একটা আনতেছি সুন্দর দেখে, একটা সুডল কাজের মাসি আনবো, সুডল একটা কাজের মাসি আনবো, ভালো করে পরিষ্কার করবে, রান্না করবে, বাসন মাজবে, সুন্দর ঘর টর মুছবে, চুল চুল পরিষ্কার করবে, সুন্দর কাজের মানে কাজের মেয়ে, কাজের মেয়ে হয় সুন্দর মানে, সুন্দর হলে এনার্জি বাবা, তুমি ঝুল দিয়ে ঘরটাকে কি করলা, কাজের মেয়ে এসে কি এগুলা করবে, তুমি নোংরা করবে, কাজের মেয়ে এসে পরিষ্কার করবে, আমি না আমাকে পাইছো কাজের, তোমার দেখাচ্ছি, হ্যাঁ থাকতে না, চলো তুমি আমার সাথে, তুমি এটা কেন করলে কিসের জন্য, তুমি এটা কিরকম করলে কিসের জন্য, ভালো করছি, ঝুলগুলো নিচের মধ্যে ফেলে কেন, এগুলা কে ঝাড়বে এখন, তুমি ঝাড়বা, ভালো করছো মানে, তুমি বলে খুব ভালো পারো কাজ, এত অত কথা না তো বানি, আমাকে কাজের মাসিটা আনতে দাও, বাস তোমার অত পাক 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 শুনবো না, আমি যাও সারাদিন যে মোবাইল নিয়ে পড়ে থাকো না, যাও যাও এডিট করবো, যাও তুমি বসে এডিট করবো, যাও আমাকে একটু থামানো থাকে, আমি সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকি, আর বাড়ির কাজ করলে কি তুমি দোকান থেকে এসে করে দিয়ে যাও, হ্যাঁ আমি খবর দেখছি, আমাকে ডিস্টার্ব করো না, তাও কাজের মেয়ে আমি যখন আনবো তোমার অসুবিধাটা কোথায়, আমাকে বলো, খুলে বলো না, তোমার কি প্রবলেম কি, আমি একটা ভালো দেখে একটা কাজের মেয়ে আনবো, সুডল কাজের মেয়ে আনবো, ওকে দেখলেই এনার্জি, ও মানে দেখলেই এনার্জি বাবা, তুমি এত স্পিডে দৌড়ে দৌড়ে করে কাজ করবে, তোমার 3 ঘন্টার কাজ আধা ঘন্টা নামে আসবে, এটা কি ভালো না, কাজের মেয়ে কেন আনবো আমি, কাজের মেয়ে কেন আনবো না, কেন আনবো, আমাকে দিতে তো কেন আনবো না, কেন আনবো বলো, কোনো কিছুর তো অভাব থাকতেছে না, কামবালি ভাই প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তো 2 দিন আমি ঝুল পরিষ্কার করে দিই, ডেইলি ঝুল পরিষ্কার করার দরকার পড়ে না, ঘরের ওই রকম ঝুল পড়ে না, আচ্ছা শুধু কি ঝুলি, এই যে বারান্দা গ্রিল টিল গুলো মুছতে হয় না, জানলা দরজা গুলো মুছতে হয় না, এগুলো তো তুমি পারো না, তোমার তো বলে এখন হাত ব্যথা হয়, এই ব্যথা হয়, ওই ব্যথা হয়, আমি এত কাজ করি, ওগুলা ওগুলা যে তুমি যে বলছো ওগুলা কি বলো তো, ওগুলা বাধা কাজ করার লোক, ওগুলা কত নিবে বলো তো, ওগুলা বাধা কাজ করার, দাম ব্যাক্টর না, দাম ব্যাক্টর না, দাম ব্যাক্টর, দাম ফ্যাক্টর না, কাম ফ্যাক্টর, আমি বলছি তো দাম ফ্যাক্টর না, 6000 টাকা দিবে অকারণে, আমি কেন দিব, তাহলে তো আমি রান্নার লোকই রাখতে পারি, করে দিবে রান্না দেখি না, তাহলে তো আমি রান্নার লোকই রাখতে পারি, চাপ নিচ্ছ কেন, আমি বলছি তো ভালো একটা কাজে মেয়ে আনবো, তো তোমার বন্ধুও থাকবে, আমি সুন্দর দেখে মেয়ে আনবো, যাও তুমি পার্টনার পাবে একটা, না আমার কথাটা ওইটা না, আমার কথাটা হচ্ছে কাজের লোকটা তোমার মেয়ে না, তোমার সুন্দর দেখতেটা মেয়ে, সুন্দর দেখতেটা ঝাড়ু তে মেয়ে, সুন্দর দেখতেটা ঝাড়ু তে, কিন্তু পা দিবা না, আমি আগেই বলছি ঝাড়ু পা দিবা, ঝাড়ু তে কিন্তু পা দিবা না, চলো আমি লাইক আসি, চলো তুমি কেন কাই কাই করো, ঘরটা নোংরা করলে কিসের জন্য, ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে করতে নিয়ে যাবি, কর পরিষ্কার কর, কাজের মেয়ে আনবো, আমি কাজের মেয়ে আনবো, তুমি ঘর পরিষ্কার কর, তুমি আমি ঘরটা দিব, এখান থেকে পরিষ্কার কর, ওইখান থেকে একটা থাকুরা রাজা, আমার তো ভালো লাগছে না, কিন্তু তোমার এই কাজাল, তুমি ঘরটা পরিষ্কার করো, আমি ঘর পরিষ্কার করব, আমি তোমাকে দিয়ে করাবো, তুমি ঘর নোংরা করছো কেন, তুমি ঘর নোংরা করছো কেন, তুমি করো, তুমি করবা, আমার ঝাড়ু ঝাড়ু চলে পানা লাগে, পরিষ্কার করো, এই জন্যই না কাজে মেয়ে ভালো, যাতে কেউ কেউ যাতে না বলতে পারে, ঠিক আছে, এই যে ব্যাগ 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 ব্যাগ, এগুলা তুমি তোমার সাহস হয় কেমন করে, তুমি রাত বিরাতে ঘরের মধ্যে ঝাড়ু ঢুকাই দিবা,
আমি একটা কাজের মেয়ে আনবো, ওর এখন তুলুমুলু লাগতেছে বেশি, ঠিক আছে? কাজের মেয়ে আনলে সুন্দর ঝড় দিবে, থাকবে সবসময়। এখন আমি বলি নোংরা করছি ঘর, ঠিক আছে, এখন ঝাড় দিয়ে দিতে, ঠিক আছে, ঝাড় দিয়ে দিচ্ছি। না না, ও কাজের মেয়ে আনলে আমার সে যা, আমি নতুন কাজের মাসি আনি, তাই না? বা আমি তো সবার ভালোর জন্য আছি, শুধু আমার জন্য তো না। তুমি এত কাই করতেছো কেন? তোমার জ্বলনটা কিসের? কিসে তোমার কয়লার যে জ্বলনটা লাগছে, জ্বলনটা কিসে? আমার ঘরে কি আমি থাকবো না নাকি? কি করবে শোনো, আগে ব্যাপারটা শোনো। সুন্দর মেয়ের খরচা বেশি, ওই মুখের প্রতি খরচা বেশি, তার মানে ইনকামটা বেশি করতে চেষ্টা করবে। ইনকাম বেশি করার জন্য কি করতে হবে? কাজ বেশি করতে হবে। কাজ বেশি তখনই করবে যখন ভালো একটা বাড়ি পাবে, সেখানে ভালো ইনকামের জন্য ওকে একটা সুবন্দোবস্ত করে দেওয়া হবে। তার মানে আমি সবকিছু ঠিক পাবে। এটা সিস্টেম, বিজনেস, এটা বিজনেস। আমি একটা সুন্দর মেয়ে আনবো, আমি ওকে ভালো পেমেন্ট দিবো, ও সুন্দরভাবে সাজবে তাজবে, ও মন দিয়ে কাজ করবে, ও পয়সার জন্য মন দিয়ে কাজ করবে, আর আমি কাজের জন্য ওকে পয়সা দিব। হয়ে গেল, সিম্পল ব্যাপার। কি করবো? কাজ করবো, আমি দেখবো, মানে কাজ দেখবো, কি দেখবো আমি? আর তো কিছু করতে পারবো না, কাজই তো দেখবো। ঘরের মধ্যে এক্সট্রা একটা মেয়ে এসে ঘরের মধ্যে বসে থাকবে এখন? কোন ঘরে? আমার বাড়িতে এখন এক্সট্রা একটা মেয়ে এসে বসে থাকবে। না আমি কি করি না করি, কি করতেছে সব কিছু অবজার্ভ করবে। তাহলে আমি উপরে যে ঘর বানাচ্ছি ওর জন্য একটা ঘর বানিয়ে দেবো, না একটা ঠাস করে চড় মারবো। তুই যেরকম ভাব দেখাচ্ছ আমার ঘরে বসে থাকবে, তাহলে আমি ওর জন্য আলাদা ঘর বানিয়ে দেবো নাকি? আমি তাহলে এটা বুঝাচ্ছি তোমাকে, কাজের লোকের মানেটা কি তাহলে রাখার? কোন কাজ করবে চলে যাবে, ঠিক আছে? একটা বয়স্ক, না না ওগুলো স্পিডি নেই, একটা তো আছে বাড়িতে, দেখা যাবে। একটা বয়স্ক, বয়স্ক আমার কাছে লোক দরকার নেই, তুমি 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 আসো তো বাস। তুমি আমার বাড়ি ছোট মেয়ে আসো, সে আমার কোনো আপত্তি নেই। বয়স্ক লোক আনবো কাজে, হ্যাঁ, বাড়িতে থাকবে, কাজ করবে, সবকিছু আমি খুশি, আমি আমিও খুশি ভাবে অ্যাকসেপ্ট করব। আমি কোনো মেয়ে অ্যাকসেপ্ট করতে পারবো না, বাড়ির মধ্যে এসে আমি কি করতেছি, খাচ্ছি দাচ্ছি, ঘুরতেছি জ্বলতেছি পিটতেছি, আমার পিছে 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 পিছে, আমার এগুলা পছন্দ না। আর এগুলা যদি হইতো অনেকদিন আগে কাজে রান্নার মেয়েও আনতে পারতাম। সব আনবো মেয়ে আসছে ওই বাড়িতে, ওই যে ওইখানে সব আনবো মেয়ে আসছে, কাজের মেয়ে আনবো এবং রান্নার মেয়ে আনবো। নন্দিনী কাকিমণি অনেকদিন আগেই বলছিল, নন্দিনী কাকিমণির কথা দিয়ে আমি অনেকদিন আগেই আনতে পারতাম কাজের মেয়ে, রান্নার মেয়ে। শোনো, তোমার হাতে রান্না ভালো আছে, হ্যাঁ, তো কোনো চাপ নাই তো? হ্যাঁ, তো কি চাপ নাই কি? আরে ও তো রান্না পারে না, সেই জন্য কাজের মাসি রাখছে। আমি তো রান্না, তুমি আমার পারতেছো, অসুবিধা নাই। তুমি করতে শোনাই, শোনো, ওঠো ওঠো, আমি বলছি সে আবার রোগা মেয়ে লাগবে, মোটা মেয়ে লাগবে, কত চিপ মেন্টালিটি তোমার। তুমি নিজে ভাইবে দেখো, তুমি নিজে ভাইবে দেখো, তোমার মানে আমি আমি সবসময় আমি সবসময় স্লিম জিনিসটা পছন্দ করি। ছোটবেলা থেকে ল্যাপটপ কিনছি স্লিম, টিভি কিনছি স্লিম, বাড়িও মানে যে স্লিম, গলিটাও আমার স্লিম, মোবাইল সেটাও স্লিম, কত এমএম কম। তাহলে তুমি চিন্তা করো আমি স্লিম জিনিসটা কেন বলবো? আমার ছোটবেলা থেকে তুমি তো রাগ করতেছো কেন? আমি করে নিবো বলতেছি তো, ঠিক আছে, আনবো না, যাও, ক্যান্সেল।
হ্যালো খুশি ক্যান্সেল, এতক্ষণ ধরে অত্যাচার করলাম, অত্যাচার কিসের জন্য করবো? আমি ভিডিওর জন্য, ভিডিও হয়ে গেছে সাকসেস, ক্যান্সেল, থ্যাংক ইউ ভেরি মাচ, যাও একটু চা করে দাও আমার জন্য, যাও। গলা শুকাই গেছে, অনেক চিলে চিলি করছি তোমার উপরে সারাদিন ধরে, অনেক বুদ্ধি খাটছি, যাও যাও। কি হলো? এই যে এই কারণে না কাজে মাসে আনতে ইচ্ছে করে, এই যে এই কারণে, এই যে এই রাগটা না আমার পছন্দই হয় না একদম, এই রাগটা। আমি এক পায়ে বলবো রিমোট টিপব, চুপ করে আমার চা হয়ে যাবো, এরকম সিস্টেম চাই। যাও চা চা নিয়ে আসো, চা খাবো, যাও খেয়ে পেয়ে গেছে, আসো পেটের মধ্যে কিছু দেওয়ার জন্য ফ্রিজের থেকে ডার্ক চকলেট বার করে খাইছি, কিন্তু চা কইরে খাওয়ার টাইম পাই নাই। লাউ খাইছিলা? চা কইরে খাওয়ার টাইম পাই নাই, ফ্রিজের মধ্যে ছিল ডার্ক চকলেট। আরে কুল কুল কোন কাজে আসে তোর জন্য এখন আলাদা করে একটা কাজে লাগবে, তো তুই একটা তাহলে তোর ঠিক আছে চা করো, আমি মুড়ি নিয়ে আসছি, ঠিক আছে? একটা বাম্পার মুড়ি আসছে আমার মার্কেটে, মুড়ি দিয়ে চা করতে যাও, তুমি চাটা করো, মুড়ি নিয়ে আসছি, যাও। আর কিছু চাটাই তো করবা, যাও। ভিডিও আজকে আমি দেখ দেখ তো ভিডিও কোথায় আছিস, দেখ বাটন এদিকে, শোনো এদিকে, গায়া দিতে হবে না, ব্যথা বাবা, তুমি ব্যথা বাবা, এগুলো তো ব্যথা বাবা, সেই মজা করছিলাম, ভিডিও করছিলাম, করি নাই, আজকে একটা মজাই করছি, চাপ দিচ্ছ না তুমি, আমি থেকে কোনো চাপ আছে? আরে মজা করছিলাম, চা করো, চা খাই, আরে চা করো, চাটা খাই। আরে ভিডিও করি নাই তো, আমি আমি কি সবসময় প্ল্যান করবো নাকি ভাই, আমার খাই দেখার নেই, সবসময় ভালো করে চা বানাবা, আর আদা দিয়ে, আদা দিবা, পারবো না।